ছোটবেলা থেকে এই পর্যন্ত তো এরকম থেকে আমাদের দেশে জানা ছোটবেলা থেকে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা খালা আসানগঞ্জ কুমারাত্রা। আসলে খেলাটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই খেলাটা খেলব। আমাদের যারা পূর্বপুরুষ ছিল যেমন আমার দাদা আমার বাবা শুনতাম যে এই খেলাটা হয় আমাদের গ্রামে, তাদের সাথে হয়তো আমার বাবার সাথে আর খেলাধুলা খেলে ছোটো সময় থাকি যারা দেখতাম তারা খেলে। ওইখান থেকে আমার কিছু কিছু অভিজ্ঞতা হলো যে আসলে তারা যেমন খেলছে তো আমিও চেষ্টা করে দেখি আমি পারি। তখন আস্তে আস্তে খেলাধুলা একটা খেলা গেলাম ভালো খেলাম, পরে আবার আরেকটা খেলা গেলাম আমি চেক করে এসেছি। এইখানে তিন করার পরে আমার একটা খেলা গ্রহণ করতে হবে, হওয়ার পরে দুটো জায়গায় খেলা হয় আমাকে দাওয়াত করে আমি দাঁড়াতে চাই। তো 15-16 বছর হয়ে গেছে তখন আমি একদিন খবর পেলাম যে চট্টগ্রামের লালদীঘির ময়দানে ওখানে হোলি খেলা হয়। তো আমি একটা লোককে জিজ্ঞাসা করলাম, ভাই আমি কি খেলতে পারবো? হ্যাঁ আপনি ভালো খেললে আপনি অবশ্যই খেলতে পারবেন। তখন আমি সে খেলা অংশগ্রহণ করলাম। চট্টগ্রামের হোলি খেলা কতবার অংশগ্রহণ করেছি? আমি 3 বার অংশগ্রহণ করেছি সারা তারপরে বলিতে। প্রথম বছর যাওয়াতে আমাকে একজনের সাথে লাগাইছে, তখন ভালো খেলছি, ভালো খেলার পরে আমার নাম উঠে গেছে। উঠি করার পরে আবার যখন খেলা হয় তখন আমাকে তারা জানায় যে চট্টগ্রামে খেলা হবে আপনি কি আসবেন? জেলার পরিষদে আসবেন। তখন গেলাম, যাওয়ার পরে খেলা অংশগ্রহণ করলাম। জেলার সাউন্ড যেটা বলা হয় জেলার সাউন্ড জেলেন্স করলাম। বাংলাদেশে যে কটা বলি আছে ভালো তাদের সাথে খেলো। খেলার পরে 4টার সাথে আমি চ্যাম্পিয়ন হয়েছি, 4টার সাথে লাগছি টাকার পরে আমি চ্যাম্পিয়ন হয়েছি। তখন ফার্স্ট সেকেন্ড হয়েছে। তো আমি 2018-এ চ্যাম্পিয়ন হয়েছিলাম, চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও আমার আলাদা খেলা হয়েছে। তখন আমার 2002 সালে প্রথম খেলা সিআরপিতে, সিআরপিতে যাওয়ার পরে ওইখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়ন হওয়ার পরে আবার জব করে বলে হইলো 12 তারিখ বৈশাখে বাংলা, আর রইলো বৈশাখে 2017-এ। আগে যখন আমি প্রথম গেছি 2017-এ তখন আপনার মনে করেন 4 দিন দিত তারা। 4 দিন দেওয়ার পরে দুজনে খেলা হইলে 2 দিন 5 দিন তো পরে খাইতে পারে। আমার মনে হচ্ছে আপনি যে চ্যাম্পিয়ন হয়েছেন এর মধ্যে কতজনকে আপনি পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন? একটা প্রতিযোগিতায় আপনাকে কতজনকে পরাজিত করতে হয়েছে? চ্যালেঞ্জ রাউন্ডে ওদের মধ্যে চ্যালেঞ্জ রাউন্ডে আগে তো আপনার 4 জন বাদ হয়ে যেত প্রথম রাউন্ডে, পরে 2 জনের খেলা গেল। তো আমি কুমিল্লার থেকে সিট দেওয়ার পরে তারা আমাকে বললো যে তুমি তো 5 জনের সাথে খেলতে হবে। আমি বললাম আমার মনে হয় কি এটা একটু অন্যরকম হয়ে গেলো, মানে আপনি খেলতে হবে যদি আপনি চ্যাম্পিয়ন হতে চান তাহলে 5টার সাথে করতে হবে। তখন 5টা 4টা হারায় তখন আমি দুজন বলির সাথে একবার চ্যাম্পিয়ন আছি। চ্যাম্পিয়ন হওয়ার পর আপনার অভিজ্ঞতা এটা না আমার কাছে খুব ভালো লাগছে যে আমার এলাকার মানুষ আমার জন্য সবাই দোয়া করছে, আনন্দ লাগতেছে আমার কাছে। ছোট বড় তারা আছে তারা আমার জন্য দোয়া করে চ্যাম্পিয়ন হয়েছে। আমার আমি চ্যাম্পিয়ন খেলে আমার কুমিল্লা জেলা চ্যাম্পিয়ন হয়েছে। তারপর আপনি চ্যাম্পিয়ন হয়ে তো আমাদের কুমিল্লা চ্যাম্পিয়ন গৌরবানি করেছেন। এখন আপনি চ্যাম্পিয়ন হওয়ার পর আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি যে আপনি এখানে কি হতে চান? তাই আলোচনা করছে প্রথম আমার বন্ধু বলি কথা শুনে নামে নাই
না 5টা আমরাও আপনি থাকলে আপনি বলতেন যে কি 5টা প্লেয়ারের সাথে আপনি ডাকাডাকি করলে তো আমরা জাল শেষ একসাথে পাঁচটার সাথে করতে হচ্ছে একটা পর একটা নক আউট সিস্টেম ভুলে যা ও আচ্ছা পাঁচ জনের সাথে নক আউট সিস্টেম যে হারবে সেই বাদ যে হারবে সেই হারবে মানে চ্যালেঞ্জটা কিন্তু বড় মোটামুটি বড় চ্যালেঞ্জ না বড় মানে কি বিশাল নাই যে পাঁচ জনের সাথে করা বলতে এনার্জি থাকা আর পাঁচ জন তো আর ছোট 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 খেলোয়াড় নাই কোথায় গেছে সারা মাস আসে পাঁচাই করে সারা একটা গেছে প্রতিদেশের ওই যে রাসেল নামে একটা ভালো খেলোয়াড় ঢাকাটা তিতাসের তিতাসের আছে একটা আসার কিছু অল্প ভালো হয়েছে না কেন আমরা আমি যে ছোটবেলায় গেছি তখন মাথা তুলে তোরা আসার দেবো না আরে লাইভ দেখলাম অনেক লোক।